172 বছর পর মা দুর্গার কৃপায় এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব মায়ের কৃপায় এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি একজন মায়ের ভক্ত হয়ে থাকেন, অবশ্যই জয় মা দুর্গা এই কমেন্টটি করতে ভুলবেন না। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। আমরা যখন খারাপ সময়ের মধ্যে পড়ি, তখনই আমরা বলে থাকি আমাদের কপাল খারাপ যাচ্ছে। তাই আমরা সারা দিন রাত চিন্তা করে থাকি কিভাবে আমরা এর থেকে রেহাই পাব, মুক্তি পাব। তাই এবার সকল চিন্তার সমস্যার সমাধান হয়ে যাবে এক নিমেষের মধ্যে। মায়ের কৃপায় এই রাশিগুলির কপাল খুলতে চলেছে। আর্থিক ভাগ্য, প্রেম, দাম্পত্য জীবন, চাকুরি, অর্থজীবন প্রভৃতি দেখে নিন এক নজরে। প্রথমে আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত সুখবর আসতে চলেছে মায়ের কৃপায়। আপনাদের জীবনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যে সমস্ত ব্যক্তি দুরারোগে ভুগছেন, জটিল রোগের মধ্যে পড়েছেন, আপনি সমাধান পাচ্ছেন না, এরপর থেকে দেখবেন আপনার জীবনে সেই রোগটি মায়ের কৃপায় ভালো হয়ে যাবে। অপরদিকে বলা হচ্ছে যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি লাভ করতে পাচ্ছেন না, এরপর থেকে দেখবেন আপনার ব্যবসায় কপাল ফিরবে, আপনার ব্যবসায় লাভবান হবে, ব্যবসায় প্রসার ঘটবে। তাই বলা হচ্ছে এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত সুখবর আসতে চলেছে। দাম্পত্য জীবনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই। দেখবেন আপনার জীবনে সুখ শান্তি ফিরছে। তাহলে আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলবেন না। এবার অপরদিকে দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য দারুণ সুখবর রয়েছে। যারা প্রেম করছেন তাদের জন্য খুব ভালো খবর আসতে চলেছে। সকল প্রকার বাধা কেটে যাবে, একে অপরের ভুল বোঝাবুঝি থেকে সমস্ত সমাধান পেয়ে যাবেন খুব শীঘ্রই। এছাড়াও বলা হচ্ছে এই রাশির ফটকা ইনকাম রয়েছে। তাই আপনি এই কয়েকদিনের মধ্যেই লটারি কাটতে পারেন, আপনার প্রাপ্তি যোগ রয়েছে। এছাড়াও বলা হচ্ছে যারা ধার দেনায় ডুবে আছেন, অর্থের সমস্যার মধ্যে পড়েছেন, এরপর থেকে দেখবেন সমস্ত ঋণ শোধ হয়ে যাবে, অর্থের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই রাশির জন্য কি দারুণ সুখবর রয়েছে। এবার অপরদিকে দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এক খুশির খবর রয়েছে। বলা হচ্ছে যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন, সাংসারিক দিক থেকে হোক কিংবা কর্মজীবনে হোক না কেন, দেখবেন এরপর থেকে মুক্তি পাবেন। বলা হচ্ছে এই মাসে আপনার ভ্রমণের সুযোগ রয়েছে। তাই আপনি কোনো ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন। যারা পড়াশোনা করছেন তাদের একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, এই সময় আপনার পড়াশোনায় মন বসবে না, বিভিন্ন পরীক্ষায় খারাপ ফল আসতে পারে। তাই এই দিকটা আপনার জন্য একটু হলেও খারাপ খবর রয়েছে। তাছাড়া আপনার জন্য আর কোনো খারাপ খবর নেই। এবার অপরদিকে দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তি চাকরি করছেন,
তাদের কর্মক্ষেত্রে একটু হলেও অসুবিধা হবে। একে অপরের ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই অবশ্যই আপনি আপনার কর্মক্ষেত্রে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। এই সময় আপনার জীবনে যেমন অর্থ ব্যয় হবে, ঠিক এর পাশাপাশি আপনার জীবনে সঞ্চয় ঘটবে। তাই এই সময় থেকে আপনার জন্য দারুণ খবর রয়েছে। অর্থের জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। অবশেষে দেখে নেব ধনু রাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময় একটু সাংসারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে। অপরদিকে তেমনই আপনার জন্য একটি দারুণ সুখবর রয়েছে। যারা পড়াশোনা করছেন তারা এই সময় ভালো ফলাফল পাবেন, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। যারা ব্যবসা করছেন একে অপরের সহযোগিতায় আপনার ব্যবসায় আরও উন্নতি লাভ হবে, ব্যবসায় প্রসার ঘটবে। এছাড়াও এই সময় এই রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন দিক থেকে সহযোগিতা পাবেন, সেটা পারিবারিক দিক থেকে হোক কিংবা বন্ধুদের মধ্যে হোক না কেন, একে অপরের সহযোগিতায় আপনার জীবনে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই। তাই বলা হচ্ছে আপনি যদি একজন ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলবেন না। 172 বছর পর মায়ের কি পায় এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। তাই আপনি অবশ্যই মাকে শ্রদ্ধা ভক্তি ভরে প্রণাম জানিয়ে আপনার সকল মনোবাসনাগুলি জানাতে ভুলবেন না। অবশ্যই মা আপনার উপর কৃপালাভ করবে, কারণ মা কখনোই চান না তার সন্তানরা দুঃখে কষ্টে জীবনযাপন কাটা। তাই অবশ্যই আপনি মাকে সকল মনোবাসনা দুঃখ কষ্টগুলো অবশ্যই জানিয়ে দিন, আর শ্রদ্ধা ভক্তি ভরে মাকে প্রণাম জানান, আরাধনা করুন। অবশ্যই দেখবেন আপনার জীবনে সুখ শান্তি ফিরবে। আমরা জীবনে প্রত্যেকেই সুখে শান্তিতে বসবাস করতে চাই। তাই অবশ্যই মাকে এইভাবে যদি আপনার সকল মনোবাসনাগুলি জানান অবশ্যই মা আপনার উপর কৃপালাভ করবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলবেন না।